লেকের ঘাটে এই পয়েন্টে এসে আমরা যে পাথরগুলো দেখছি এটা হলো চুনা পাথর। এই চুনা পাথর দিয়ে সিমেন্ট এবং অন্যান্য জিনিস তৈরি হয়। বিখ্যাত এই চুনা পাথর, এই পাথর দিয়েই সারা দেশের যত রকম আমাদের চাহিদা এখানে শুধু তাই নয় পূর্ণ হয়েও আমরা বিদেশে ফলে এই পাথরটার গুরুত্ব কিন্তু অপরিসীম। আমরা সেই জায়গায় এসেছি, তো পাশেই ভারত পাহাড় দেখা যাচ্ছে, আমরা সবাই একসাথে নীলাদ্রি লেক আছে এবং সেই আমরা যে পাহাড়টা দেখছি এটা হলো মেঘালয় পাহাড়। হ্যাঁ হ্যাঁ, মেঘালয় ভারতের। তো আমরা দেখা যাক, আমরা এগিয়ে যাচ্ছি। আমরা মেঘালয়ের বর্ষরাতে যাবো।